আসসালামু আলাইকুম কনজেনিটাল হার্ট ডিজিজ বা কনজেনেটাল হার্ট ডিফেক্ট এই আজকে কথা বলবো তো কনজেনেটাল হার্ট ডিজিজ বা কনজেনিটাল হার্ট ডিফেক্ট হলো হার্ট বা এর যে রক্তবাহী ধমনির উন্নতির সাথে জড়িত সবচেয়ে সাধারণ কাঠামোগত যে ত্রুটিগুলো আছে সেগুলো এবং হার্ট ইজ চেম্বার বা সেপ্টাল ওয়ালে যে ত্রুটি এর মধ্যে যদি কোনো গর্ত বা হৃৎপিনের প্রধান যে রক্ত ধুলো আছে হল কিছু সাধারণ কনজেনিটাল হার্ট ডিজিজের উদাহরণ যেমন হার্ট তার যে পালমোনারি যে বেইন আছে এই পালমোনারি ভেইন দিয়ে রক্তকে সাপ্লাই করতে পারছে না এই ধরনের যে সমস্যা এগুলোকে কনজেনিটাল বা বংশগত সরি কনজেনিটাল বা জন্মগত হার্ট ডিজিজ বলা হয়ে থাকে কনজেনিটাল হার্ট ডিজিজ এর প্রধান যে লক্ষণগুলো বা উপসর্গগুলো পাওয়া যেতে আছে যে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে যদি চিকিৎসা করা না হয় এবং তাদের যদি চলতে থাকে তবে কিছু উপসর্গ দেখা দিতে পারে যেমন শ্বাস প্রশ্বাসের অসুবিধা ডিসনিয়া ক্লান্তি ব্যায়ামে অসহিষ্ণুতা এবং অনেক ক্ষেত্রে রোগীরা খুব কম বা কোন লক্ষণ এবং উপসর্গ দেখাই দেয় না গুরুতর ক্ষেত্রে দেখা যাওয়া লক্ষণ বা উপসর্গগুলো হলো দ্রুত শ্বাস প্রশ্বাস অত্যাধিক ঘাম বুকে ব্যথা এবং অবসাদ অস্বাভাবিক রক্ত সঞ্চালন উন্নতি লাভে ব্যর্থতা ডিসপ্লিনিয়ার কারণে শিশুদের মধ্যে খিদের অভাব এই সমস্ত দেখা যায় এর প্রধান কারণগুলো কি কি মায়ের গর্বের ভিতরেই ভ্রণের প্রাথমিক বিকাশের সময় আভ্যন্তরীণ পরিবেশে বিশৃঙ্খলা হলো সবচেয়ে সাধারণ কারণ অন্যান্য বিষয়গুলি হলো সংক্রমণ মায়ের গর্ভবতী মায়ের ক্ষতিকর ওষুধ নেওয়া গর্ভবতী মায়ের ধূমপান বা অ্যালকোহল গ্রহণ করা সামাজিক জনসংখ্যা বা পরিবেশগত কারণ ইত্যাদি কারণে হতে পারে অনেকগুলি কারণ হলো যেমন হচ্ছে ত্রুটিপূর্ণ জিন বা ক্রোমোজোম কনজেনিটাল হার্ট ডিজিজ বা এর পারিবারিক ইতিহাস থাকা বাবা মায়ের অসুস্থতা শিশুকেও কনজেনিটাল হার্ট ডিজিজ ডিফেক্টের ক্ষেত্রে ঝুঁকিতে রাখতে পারে এই কনজেনিটাল হার্ট ডিজিজ কিভাবে নির্ণয় করা হয় সে সম্পর্কে আপনাদের ধারণা থাকা দরকার আল্ট্রাসাউন্ড স্ক্যান ভ্রণীর কনজেনিটাল হার্ট ডিজিজ ডিফেক্টের শনাক্ত করতে পারে কিছু ক্ষেত্রে এটি বিশ সপ্তাহের মধ্যে শনাক্ত করা যেতে পারে জন্মপূর্ব ইকোকার্ডিওগ্রাফি ভ্রণের কনজেনিটাল হার্ট ডিজিজ শনাক্ত করার ক্ষেত্রেও কার্যকর শৈশবের সময়ও এটাকে নির্ণয় করা যেতে পারে যথাযথ নির্ণয়ের জন্য কিছু পরীক্ষা করা দরকার হয় যেমন হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাম বুকের এক্স রে তারপর হচ্ছে ইকোকার্ডিওগ্রাম স্ক্রিনিং এর জন্য পালস অক্সিমেট্রি এই সমস্ত পরীক্ষাগুলো লাগতে পারে এবং যখন সাবালক হবে তখনও এটাকে নির্ণয় করা যায় শারীরিক কিছু পরীক্ষার মাধ্যমে এটাকে নির্ণয় করা যায় যেমন হচ্ছে ইকোকার্ডিওগ্রাম ট্রান্স ওসফেজিয়াল ইকোকার্ডিওগ্রাম ইন্ট্রাভাসকুলার আলট্রাসাউন্ড বা আইভিএস কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন এবং বুকের এক্সরে ইসিজি আস্তে আস্তে ম্যাগনেটিক রিসোনেন্স ইমেজিং বা এমআরআই এবং পজিট্রন এমিনেশন টমোগ্রাফি এই পরীক্ষার মাধ্যমেও কিন্তু আসলে এই কনজেনিটাল হার্ট ডিজিজ কে নির্ণয় করা যায় সাধারণত বলা হয় থাকে যে এর কোনো চিকিৎসা হয় না কার্ডিয়াক বিশেষজ্ঞ দ্বারা পর্যায়ক্রমিক চেক আপ করা হয় এবং জন্য থাকা দেওয়া থাকে এবং অভাবের ক্ষতিপূরণ করতে অথবা অবসানের জন্য আক্রমণাত্মক সার্জারি করা হয় তো একটা কথা বলে রাখি তা হচ্ছে যদি ছোট বাচ্চাদের হয় থাকে প্রাথমিক অবস্থায় যে কনজেনিটাল হার্ট ডিজিজ জন্মগত সেই ক্ষেত্রে আপনি হোমিওপ্যাথি সাহায্য নিতে পারেন কোনো অপারেশন ছাড়াই ইনশাআল্লাহ ভালো হবে ধন্যবাদ সালাম আলাইকুম